প্রথমবারের মতো কোন বাংলাদেশি ক্লাব হিসেবে এশিয়ার সর্বোচ্চ ক্লাব শ্রেষ্ঠত্বের আসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ বসুন্ধরা কিংস এর সামনে, যার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চারবারের চ্যাম্পিয়নদের পেরোতে হবে দুই ধাপের বাছাই পর্ব। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে আগামী 15 আগস্ট সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শারজা এফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। সে ম্যাচে জয় পেলে প্লে অফ রাউন্ডে ইরানের ট্রাক্টর এফসির বিপক্ষে খেলতে হবে বসুন্ধরা কিংসকে। আর এই ম্যাচে জয় পেলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। কিন্তু এই দুই ম্যাচে যে কোনো একটিতে হেরে গেলে এএফসি কাপে খেলতে হবে তপুর অপশনদের। ইতিমধ্যে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের 2022-23 মৌসুম সম্পন্ন হয়েছে। এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য নিজেদের প্রস্তুত করছে বসুন্ধরা কিংস। এএফসির নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে প্রতিটি দল 6 জন বিদেশি ফুটবলার মাঠে নামাতে পারবে, আর নিজেদের ইচ্ছা মতো বিদেশি ফুটবলার নিবন্ধন করা যাবে। এক্ষেত্রে নেই কোনো বাধ্যবাধকতা। সদ্য সমাপ্ত মৌসুমে বসুন্ধরায় খেলা 3 ব্রাজিলিয়ান রবসন রবিনহো, মিগুয়েল দামাসেনা ও ডরিয়েলটন গোমেজের সঙ্গে উজবেক মিডফিল্ডার আশরাফ গাফুরভকে রেখে দিয়েছে তারা। ইরানিয়ান ডিফেন্ডার রেজা খানজাদেকে ছেড়ে দিয়ে উজবেকিস্তান জাতীয় দলে খেলা ডিফেন্ডার বাবুরবেক ইউলদাশেভকে দলে ভিড়িয়েছে কিংস। বাংলাদেশের অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম 71 টিভি জানিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য সুলেমান দিয়াবাতে, শোকরুকবেক খুলমাতব ও চার্লস ডিজেরকে লোনে সাইন করাতে যাচ্ছে বসুন্ধরা কিংস। আজকের ভিডিওতে আমরা বসুন্ধরা কিংসের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মিশনে যুক্ত হওয়া নতুন 4 বিদেশি ফুটবলারের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আলোচনা করব। উজবেকিস্তানের ডিফেন্ডার শোকরুকবেক খুলমাতব এবারের মৌসুমেই রহমতগঞ্জে যোগ দেন। এবারের মৌসুমে লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে 20 ম্যাচ খেলে রহমতগঞ্জের রক্ষণ সামলানোর পাশাপাশি করেন 1টি করে গোল এবং অ্যাসিস্ট। এছাড়া পুরান ঢাকার ক্লাবটির অধিনায়কের দায়িত্ব পালন করেন 30 বছর বয়সী এই ডিফেন্ডার। এর আগে উজবেকিস্তানের ঘরোয়া ফুটবলে 70-এর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। মূলত দলের ব্যাকআপ সেন্টার ব্যাক হিসেবেই তাকে দলে নিয়েছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মিশনে যুক্ত হওয়া আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ার বাংলাদেশের ফুটবলে বেশ পরিচিত মুখ। সদ্য সমাপ্ত মৌসুমে শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে 24 ম্যাচে করেছেন 7 গোল এবং 5 অ্যাসিস্ট। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর হয়ে 52 ম্যাচে করেছেন 13 গোল এবং 12 অ্যাসিস্ট। চার্লস দিদিয়ারকেও খুব সম্ভবত ব্যাকআপ মিডফিল্ডার হিসেবে দলে যোগ করেছে বসুন্ধরা কিংস। তবে মোহামেডান থেকে সুলেমান দিয়াবাতেকে লোনে সাইন করানোর সিদ্ধান্তটা বসুন্ধরা কিংসের জন্য বেশ ইফেক্টিভ হতে পারে। গত কয়েক মৌসুম ধরেই বেশ ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন মালির এই ফরওয়ার্ড। চলতি মৌসুমে মোহামেডানের ফেডারেশন কাপ জয়ে বড় অবদান ছিল দিয়াবাতের। ফাইনালে আবাহনীর বিপক্ষে হ্যাট্রিক সহ পুরো টুর্নামেন্টে 8 গোল করে শীর্ষ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন দিয়াবাতে। এছাড়া এবারের লিগেও 17 ম্যাচে 16 গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন 32 বছর বয়সী এই ফরওয়ার্ড। তাই যা ফর্মেট তুঙ্গে থাকা সুলেমান দিয়াবাতে বসুন্ধরা কিংসের আক্রমণের ধার অনেকাংশে বৃদ্ধি করতে পারেন। এদিকে বসুন্ধরা কিংসের নতুন সাইনিং বাবুরবেক ইউলদাশেভ উজবেকিস্তানের বয়সভিত্তিক ও জাতীয় দলে খেলেছেন। 2013 সালে উজবেকিস্তানের হয়ে অনূর্ধ্ব-20 বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া উজবেকিস্তান জাতীয় দলের হয়ে 6টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। উজবেকিস্তানের ঘরোয়া ফুটবলে 124 ম্যাচ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 14টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। রক্ষণ সামলানোর সঙ্গে নেতৃত্ব গুণের কারণে ইউলদাশেভকে সাইন করিয়েছে বসুন্ধরা কিংস। নতুন এই 4 বিদেশি ফুটবলার সঙ্গে রবসন রবিনহো, মিগুয়েল দামাসেনা, ডরিয়েলটন গোমেজ ও আশরাফ গাফুরভ যাচ্ছেন বসুন্ধরা কিংসের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মিশনে। যেহেতু নিজেদের ইচ্ছেমতো বিদেশি ফুটবলার নিবন্ধন করা যাবে, সেক্ষেত্রে বসুন্ধরা কিংস এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য আরও কোনো বিদেশি ফুটবলার দলে যুক্ত করবে কিনা সেটা সময়ই বলে দেবে। আপাতত নতুন এই 4 বিদেশি ফুটবলারদের নিয়ে আপনার কি ভাবনা? এদের নিয়ে কতটা লড়াই করতে পারবে বসুন্ধরা কিংস? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।